নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করছি, টপিকটি হচ্ছে 10ই জানুয়ারি পৌষ পূর্ণিমার চন্দ্রগ্রহণের মধ্যরাতে বৃশ্চিক রাশি সর্বসুখ লাভ। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমরা টপিকে চলে আসি। আজকের টপিক হচ্ছে, আমি আগেই জানালাম যে 10ই জানুয়ারি পৌষ পূর্ণিমায় চন্দ্রগ্রহণ হতে চলেছে। এই চন্দ্রগ্রহণ শুরু হবে রাত 10টা 39 মিনিটে এবং চন্দ্রগ্রহণ শেষ হবে রাত 2টা 40 মিনিটে এবং এই চন্দ্রগ্রহণের সুৎকাল অর্থাৎ 9 ঘন্টা পূর্বে সমস্ত শুভ কাজ দুপুর 1টা 40 মিনিটে সমস্ত শুভ কাজ বন্ধ করতে হবে এবং রাত্রি 2টা 40 মিনিটের পর সেই সুৎকাল শেষ হবে। এই চন্দ্রগ্রহণ বিশেষভাবে উল্লেখযোগ্য, তার কারণ এটি একটি উপছায়া চন্দ্রগ্রহণ। উপছায়া চন্দ্রগ্রহণে চন্দ্র পৃথিবী যে স্থান দিয়ে গমন করে সেখান দিয়ে একটি বিশেষ প্রভাব পড়ে বিভিন্ন রাশিদের ওপর এবং এটি শুক্রবার অনুষ্ঠিত হবে। এবার আমরা চলে আসি এই রাশিচক্রে। এখানে একটি রাশিচক্র অঙ্কন করা হয়েছে, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। আমাদের আলোচ্য রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। আমরা বলেছি বৃশ্চিক রাশি স্বর্গসুখ লাভ করবে, কিন্তু তার আগে জানা দরকার বৃশ্চিক রাশি বর্তমানে সারিস রাশির শেষ প্রান্তে এসে পৌঁছেছে। 24 জানুয়ারি 2020 সালে বৃশ্চিক রাশি সারিস রাশি শেষ হচ্ছে, কিন্তু এই সারিস রাশির শেষ লগ্নে এই চন্দ্রগ্রহণ বৃশ্চিক রাশিকে কিছুটা অসুবিধার মধ্যে রাখবে। অর্থাৎ রাত্রি 2টা 40 পর্যন্ত বৃশ্চিক রাশিকে কিছুটা সাবধানে থাকতে হবে। রাত্রি 2টা 40 মিনিট কাটার পর বৃশ্চিক রাশির জীবনে স্বর্গসুখ লাভ আসছে, স্বর্গসুখের আগমন ঘটছে। তার কারণ হচ্ছে বৈদিক শাস্ত্র অর্থাৎ মহর্ষি পরাশর, মহর্ষি ঋভৃগু বলে গেছেন যে চন্দ্রগ্রহণ কাটার পর অর্থাৎ যে রাশির বা যে লগ্নে, আমি রাশি ধরছি কারণ আমাদের বৃশ্চিক রাশি, যে রাশির সাড়ে সাথে চলছে সেই সাড়ে সাথে চন্দ্রগ্রহণ বা যে গ্রহণ শেষ হওয়ার পরে তাদের স্বর্গসুখ লাভ ঘটে। তাই সেই মহর্ষিগণের কথা অনুযায়ী যেই চন্দ্রগ্রহণ যে মধ্যরাত 240 মিনিটে শেষ হবে শুক্রবার দিন এবং শুরু হবে শনিবার 2টা 40 মিনিটে অর্থাৎ শুক্রবার রাত 10টা 39 মিনিট থেকে শনিবার 2টা 40 মিনিট রাত্রিতে শেষ হবে। এই গ্রহণের পরেই বৃশ্চিক রাশির স্বর্গসুখ লাভ করবে। আর মহর্ষি পরাশর, মহর্ষি ভৃগু বলে গেছেন যে যে সমস্ত রাশি এই যে সাড়ে সাথে যাচ্ছে যাদের শেষ গ্রহণ একটু কষ্টের হয়, শেষ যেমন আপনারা দেখবেন যে কোনো প্রদীপ বা কোনো বাতি যখন নিভে যাওয়ার পূর্বে সে কিছুটা হলেও একটি হঠাৎ চমক দিয়ে নিভে যায়, অর্থাৎ তার লাশ দমকা দিয়ে নিভে যায়, সেই রকম এই যে চন্দ্রগ্রহণ আসছে, এই চন্দ্রগ্রহণ বৃশ্চিক রাশির ক্ষেত্রে একটুখানি দমকা তো অবশ্যই ঘটে। এবং কারণ এই সময় এই চন্দ্রগ্রহণে বৃশ্চিক রাশির ক্ষেত্রে নানা ধরনের কিছু অশুভ ঘটনা ঘটতে পারে, কিন্তু আমি কিছু প্রতিকারের কথা বলে দিয়েছি, কিন্তু অশুভ ঘটনা ঘটার পর মুহূর্তে অর্থাৎ রাত্রি 2টা 40 মিনিট পরে বৃশ্চিক রাশির আর কোনো দুশ্চিন্তার কারণ নেই। কারণ তাদের সামনে সূর্যসুখ এসে গেছে, তারা এই যে 7.5 বছর যে সাড়ে সাতির কষ্টে পাচ্ছিল লাস্ট এই চন্দ্রগ্রহণের পর তাদের জীবনের সমঞ্জ দুঃখ সমস্ত জ্বালা নিরসন হবে। কারণ মহর্ষি পরাশর, মহর্ষি ভৃগু, ভৃগু সংহিতায় বলে গেছেন যে এইরূপ চন্দ্রগ্রহণ অবশ্য যে সমস্ত রাশির শেষ সাড়ে সাথে চলছে সেই সমস্ত রাশির ক্ষেত্রে কিছুটা প্রভাব ফেলে। কি প্রভাব ফেলে এবার আমরা দেখে নিই ভৃগু সংহিতা অনুসারে। দেখুন, 1 নম্বর বৃশ্চিক রাশির 1, 2, 3, 4, 5, 6, 7, 8 অষ্টমে অর্থাৎ মিথুন রাশিতে গ্রহণ লাগতে চলেছে। এই অষ্টম স্থান হচ্ছে আমাদের আয়ু, আমাদের শরীর স্বাস্থ্য এবং আমাদের আয়ু নির্দেশ করে এবং আমাদের আধ্যাত্মিক তপস্থান হিসাবে বলা হয়। তাই অষ্টম স্থানে গ্রহণ লাগার জন্য বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিছুটা সাবধানে থাকা কর্তব্য। অর্থাৎ গ্রহণ শুরু রাত্রি 10টা 39 মিনিট 10ই জানুয়ারি এবং গ্রহণ শেষ সেদিনই 11ই জানুয়ারি হয়ে যাবে, অর্থাৎ রাত্রি 12টার পর নতুন দিন আছে, 11ই জানুয়ারি হয়ে যাবে রাত্রি 2টা 40 মিনিটে যে গ্রহণ শেষ হবে। এই টাইম পর্যন্ত বৃশ্চিক রাশিকে বিশেষ সাবধানতা অবলম্বনে থাকতে হবে, যেহেতু তাদের রাশির
অষ্টম স্থানে গ্রহণ লাগতে চলেছে। কী কী সাবধানে থাকতে হবে? সাবধানে থাকতে হবে অবশ্যই, যে কোনো ধরনের জলীয় কাজ করলে সে চলবে না। দু নম্বর, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চালানো বা রাস্তাঘাটে চলাচল সাবধানতা অবলম্বন করতে হবে। কোনো ধরনের দুর্ঘটনা ঘটার নিশ্চিত সম্ভাবনা আছে, তার কারণ হচ্ছে এই চন্দ্রগ্রহণ বৃশ্চিক রাশির শেষ খারাপ। এরপরে গত সে 7.5 বছর তারা যে কষ্ট পাচ্ছে আর তারা কোনো কষ্ট পাবে না। আগামী 30 বছরের জন্য তারা সম্পূর্ণরূপে শান্তি, মুক্তি, আরোগ্য লাভ করবে। এবার আমি এখানে কিছু প্রতিকারের কথা বলে দিয়েছি, এই প্রতিকারগুলো ঠিকঠাক ফলো আপ করতে পারলে আমি যে খারাপ কোনো কথা বললাম, অর্থাৎ দুর্ঘটনা ঘটার কথা বললাম, গাড়ি চালানো সাবধানে কথা বললাম, এবং আরও বললাম কোনো জলজ কাজ সাবধানে করতে, এবং আরও বললাম যে কোনো ধরনের রান্না বান্না আগুনের জায়গায় যেতে সাবধানে যেতে, সেই সমস্ত কাজ যে বারণ করলাম, সেই সমস্ত কাজ ধরুন আপনারা করতে চাইছেন বা আপনাদের বাধ্য হয়ে করতে হচ্ছে, তবু আপনারা কিছু প্রতিকার জেনে নিন। এই প্রতিকারগুলো আপনারা মেনে চললে অবশ্যই এই যে মধ্যরাতের পূর্বে যে লাস্ট ক্ষণ, এই ক্ষণ অবশ্যই যে গ্রহণের যে অশুভ ক্ষণ, এই ক্ষণকে আপনারা অবশ্যই এড়িয়ে যেতে পারবেন। আসুন এবার আমরা প্রতিকারগুলো জেনে নিই। এক নম্বর প্রতিকার, গ্রহণ শুরু 9 ঘন্টা আগে, অর্থাৎ আমরা জানি যে এটা যেহেতু উপচ্ছায়া চন্দ্রগ্রহণ তাই এই সুৎকাল 9 ঘন্টা পূর্বে আসে, এবং এই গ্রহণ অবশ্যই ভারতবর্ষে কি লক্ষণীয় হবে, ভারত এছাড়া এশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া, ব্রাজিল, আমেরিকা, আর্জেন্টিনা সর্বত্র লক্ষণীয় হবে। যেহেতু ভারতবর্ষে এই উপচ্ছায়া চন্দ্রগ্রহণ লক্ষ্য করা যাবে তাই ভারতবর্ষে অবশ্যই এর প্রভাব পড়বে, তাই সুৎকাল অবশ্যই সুতকাল অবশ্যই মেনে চলতে হবে। তাই গ্রহণ শুরু 9 ঘন্টা আগে অর্থাৎ দুপুর 1:40 মধ্যে সমস্ত জলজ কর্ম অর্থাৎ বাসন ধোয়া, ঘর মোছা, স্নান করা শেষ করে পড়লেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। এটা অবশ্যই প্রতিকার নাম্বার 1। প্রতিকার নাম্বার 2, জন্মকুণ্ডলিতে যদি রাহু এবং চন্দ্র ভালো করে ছুঁয়ে নিন, যদি জন্মকুণ্ডলিতে রাহু এবং চন্দ্রের দোষকে বলা হয় গ্রহণ দোষ, গ্রহণ দোষ আপনাদের জন্মকুণ্ডলিতে থাকলে অবশ্যই এই গ্রহণ প্রত্যক্ষ করবেন না। তার কারণ এই যে চন্দ্রগ্রহণ লাগতে চলেছে 10ই জানুয়ারি রাত্রি 10:39, এটি অবশ্যই গ্রহণ দোষেই চন্দ্রগ্রহণ লাগছে, কারণ রাহু চন্দ্র মিথুন রাশিতেই অবস্থান করবে সেই সময়। তাই আপনাদের আমার রিকোয়েস্ট, মিথুন রাশি বৃশ্চিক রাশিদের অবশ্যই রিকোয়েস্ট যে মিথুন রাশিতে যে গ্রহণ লাগতে চলেছে তা যেহেতু অবশ্যই গ্রহণ দোষে লাগা চন্দ্রগ্রহণ, তাই আপনারা অবশ্যই এই চন্দ্রগ্রহণে কে প্রত্যক্ষ করবেন না, চন্দ্রগ্রহণকে দেখবেন না। 3 নম্বর, যেহেতু এই যে অষ্টম স্থানে যেহেতু এই গ্রহণ, তাই শরীর এবং মনকে আপনারা খুশি রাখুন, এমন কিছু ভোজন করবেন না যাতে শরীর অসুস্থ হয়ে পড়ে, এমন কোনো কর্ম করবেন না যাতে মন খারাপ লাগে, মনকে প্রফুল্ল রাখুন, দরকার হলে গান শুনুন, শিষ্টের সঙ্গে মেলামেশা করুন, ভালো সিনেমা দেখুন, অবশ্যই এমনভাবে এই সময়টা কাটিয়ে দিন যাতে মনের মধ্যে কোনো দুঃখ ভাব, কোনো ক্ষোভ না আসে। 4 নম্বর, কোনো সম্পত্তিজনিত কাজ অবশ্যই, যেহেতু অষ্টম স্থান পরস্বর পর সম্পত্তি প্রাপ্তির যোগ থাকে অষ্টম স্থান থেকে, সেই অষ্টম স্থানেই আপনাদের এই গ্রহণ দোষে চন্দ্রগ্রহণ হতে চলেছে, তাই কোনো সম্পত্তিজনিত কাজ দুপুরে 1:40 থেকে রাত 2:40 পর্যন্ত সম্পূর্ণ নিষিদ্ধ করবেন না, এবং ভগবান শিবের অষ্টনাম জপ করবেন এবং ভগবান শিবকে বারবার ডাকবেন যাতে এই ধরনের যে গ্রহণ, এই গ্রহণে আপনাদের জীবনে সম্পূর্ণরূপে যে অশুভ প্রভাব আসতে চলেছে সেই অশুভ প্রভাব যেন আপনাদের জীবনে কেটে যায়, এবং তার অষ্টোত্তর নাম বা তার 108 যে ভগবান শিবের নাম আছে সেই শিবের নাম জপ করবেন। এবার লাস্ট হচ্ছে এই যে 2:40, এই যে আমি যে কালসীমা বেঁধে দিয়েছি যে 10:39 থেকে 2:40, এই যে কালসীমা, এই কালসীমা কেটে যাওয়ার পর অর্থাৎ গ্রহণ কেটে যাওয়ার পর অবশ্যই আপনাদের জীবনে শরীর সুখ লাভ আসতে চলেছে, কারণ ভৃগু সংহিতা বা মিথ্যে হতে পারে না, বিভয়ং মহর্ষি ভৃগু বলেই গেছেন যে সমস্ত রাশির 7.5টি শেষ চলছে তাদের যে গ্রহণ লাগে সেই গ্রহণে তাদের কিছুটা অসুবিধার মধ্যে পড়ে তারা, কিন্তু গ্রহণ কাটার পর মুহূর্তেই তাদের স্বর্গসুখ লাভ আগমন ঘটে। তাই মহর্ষি ভৃগুর কথা ধরে, মহর্ষি পরাশরের বাণী ধরে
আমি অবশ্যই বলছি যে বৃষ্টির আছে কোনো দুশ্চিন্তা নেই। এই চন্দ্রগ্রহণে 10ই জানুয়ারি 2020 আসতে লাগতে চলেছে, 10টা 39 মিনিট থেকে রাত 2টা 40 মিনিটে কোনো দুশ্চিন্তার কারণ নেই। এই গ্রহণ কাটার পর, 2টা 40 মিনিট কাটার পর আপনারা জীবনে অবশ্যই নতুন দিন আগমন ঘটবে, আপনাদের স্বর্গসুখ লাভ করবে। এবং বিভিন্ন দেশে, অনেক দেশে বা আমাদের প্রাচীন শাস্ত্রে এই যে সাড়েসাতির যে নিমিত্রি ঘটছে, এই যে চন্দ্রগ্রহণের যে নিমিত্রি, সেই সাড়েসাতির শেষ গ্রহণের নিমিত্রি ঘটার পরে একটি উৎসব পালিত হয়। অর্থাৎ নতুন করে যে গ্রহণ, এই যে নতুন যে গ্রহণ আসবে, এই পরের গ্রহণ আসবে সেই জুন মাসে, তখন আপনাদের সাড়েসাতির মুক্তি ঘটবে, তখন আপনাদের শনির কোনো প্রভাব আপনাদের উপর থাকবে না। তাই এই যে শেষ গ্রহণ মুক্তির পর 2টা 40 মিনিটে কিছু অবশ্যই আনন্দ উৎসব করুন। আনন্দ উৎসব বলতে কোনো ব্যান্ড বাজি আনন্দ উৎসব না, আনন্দ উৎসব বলতে অবশ্যই নিজের মনের মধ্যে যে ভয় ভীতি সেটা কাটিয়ে উঠুন, এবং নিজের মনের মধ্যে যে দুঃখ, আমাকে বিভিন্ন বৃশ্চিক রাশি আমাকে বহু কমান্ড করেছেন আমার বহু ভিডিওতে, বা 100-এর ওপর আমার কাছে কমান্ড এসছে যে তাদের জীবনে বিভিন্নভাবে দুঃখ যাচ্ছে। আমি সেই সমস্ত বৃশ্চিক রাশিদের বলছি, কোনো দুঃখের আর কারণ নেই। এই গ্রহণ, চন্দ্রগ্রহণ যে লাস্ট আপনাদের চলে যেতে চলেছে, এই গ্রহণ কাটার পরে রাত্রি 2টা 40 মিনিটের পরে আপনারা অবশ্যই আনন্দে মেটে উঠুন, কারণ 11ই জানুয়ারি যে ভোর আসতে চলেছে, সেই ভোর আপনাদের জীবনে নতুন সূর্যোদয় আনবে অবশ্যই, এবং আপনারা স্বর্গসুখ লাভ পাবেন অবশ্যই, এবং ধীরে ধীরে দেখবেন। এবং অবশ্যই 24শে জানুয়ারি শনি, সাড়েসাতি শনি গ্রহ চলে যাচ্ছে, এবং অবশ্যই আপনাদের জীবনে নতুনভাবে আগামী দিন আসবে, এবং আপনারা আরও আরও বেশি স্বর্গীয় সুখ লাভ করতে পারবেন। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আমি আবার বলে দিলাম, এই চন্দ্রগ্রহণের দিক যেটুকু খারাপ আছে, এটুকু খারাপের জন্যে এই যে আমি 5টি 6টি প্রতিকার কথা বলে দিচ্ছি, এই 6টি প্রতিকার অবশ্যই মেনে চলুন। এই 6টি প্রতিকার মেনে চলতে পারলে অবশ্যই এই গ্রহণ কোনো অসুবিধা হবে না। এবং অবশ্যই যাদের, আবার বিশেষ করে বলে রাখি, যাদের জন্মকুণ্ডলিতে আপনারা যদি জন্মছক দেখতে না পারেন, আপনারা কুষ্টি খুলুন, দেখুন রাহু চন্দ্র আছে কি না। যদি আপনারা কারোর ছক না থাকে, আপনারা আমার কমেন্ট বক্সে জন্ম তারিখ সময় দিয়ে দিন, আমি অবশ্যই কথা দিচ্ছি 10ই জানুয়ারির পূর্বে আপনাদের জানিয়ে দেবো বৃশ্চিক রাশিদের যে আপনাদের রাহুচন্দ্রের গ্রহণযোগ আছে কি নেই। যদি গ্রহণযোগ থাকে তাহলে আমার রিকোয়েস্ট রাহুচন্দ্রের, তাহলে এই গ্রহণ প্রত্যক্ষ করবেন না। তাহলে আজ এইটুকু জানিয়ে, যদি আবার বলি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করুন, লাইক দিন, কমেন্ট করুন, এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি অবশ্যই তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। আবার আমি বৃষ্টি রাশিতে রিকোয়েস্ট করবো, যদি আপনারা, আপনাদের যদি ছক না থেকে থাকে, আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনাদের জন্ম তারিখ সময় দিয়ে দিন, স্থান দিয়ে দিন, কোন দেশে কোথায় হয়েছেন দিয়ে দিন, আমি অবশ্যই আপনাদের বলবো আপনাদের কুণ্ডলিতে, জন্মকুণ্ডলিতে গ্রহণ দোষ আছে কি না, তাহলে আপনারা অ্যালার্ট হয়ে যাবেন এবং এই গ্রহণের দিন অবশ্যই রাত্রে বেরোবেন না। সুতরাং আজ এইটুকু জানিয়ে আমি বক্তব্য শেষ করব, অবশ্যই বৃশ্চিক রাশিদের আগাম শুভেচ্ছা জানাই, তাই তাদের জীবনে সাড়েসাতি কাটতে চলেছে এবং চন্দ্রগ্রহণের শেষে তাদের জীবনে শরীর সুখ রাখতে চলেছে, কারণ ভীরু সংহিতা কখনো মিথ্যা হতে পারে না। আজ এইটুকু জানিয়ে আমি আমার ভিডিওটি শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।